بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত মেহমান মদিনা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত গর্বিত ছাত্র শেখ মুকাররম বিন মুহসিন বারাকাল্লাহু ফি হায়াতি, ওনার গুরুত্বপূর্ণ নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله ولا
لَهُدَاكَ صِرَاطًا سَوِيًّا. عن جابر بن عبد الله رضي الله عنهما قال: كنا في غزاة فكسع رجل من المهاجرين رجلا من الأنصار، فقال الأنصاري: يا للأنصار. وقال المهاجري: يا للمهاجرين. فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال: ما بال دعوة قوم الجاهلية؟ فقالوا: كسع رجل من المهاجرين رجلا من الأنصار. فقال النبي صلى الله عليه وسلم: دعوها فإنها منتنة. رواه البخاري. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال: أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال: أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له؟ فقال النبي صلى الله عليه وسلم: لا شيء له. فأعادها ثلاث مرات فيقول النبي صلى الله عليه وسلم: لا شيء له. وقال: إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه. রাহ নাসাঈ। গুয়াজর পাড়াবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে একরাম এবং আমার সামনে উপবিষ্ট হক পিপাসু জ্ঞান পিপাসু মুসলিম ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা শত ব্যস্ততাকে উপেক্ষা করে বিভিন্ন প্রতিকূল পরিবেশ পাড়ি দিয়ে কোরআন এবং সহি সুন্নার বাণী শোনার জন্য আজকে আমরা এই ময়দানে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তি দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, কিন্তু আপনাদের প্রধান এবং আজকের মূল আলোচক শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ, উনিও আপনাদের সামনে উপস্থিত আছেন, অল্প সময়ের মধ্যে উনিও আসবেন। এরপরে রাতে ঘুম, তারপরে ফজরের সালাত, সেই জন্য আমরাও বিভিন্ন কারণে একটু দেরি করে ফেললাম। সংক্ষিপ্ত সময়ে ইবাদত কবুলের শর্ত কি, ইবাদত কবুলের বা আমল কবুলের পূর্ব শর্ত কি, এই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বিষয়ের পূর্বেই একটা কথা বলে দিই, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে, যখন বাড়িতে যাবেন তখন বলবেন যে আজকের বক্তা মুকাররম একটা বিষয় বলেছিল, আসলেই রে এটা মনে রাখা উচিত। মনে রাখবেন তো বিষয়ের আগেই, কিন্তু সেটা হচ্ছে আপনার সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের প্রথম দিকেই আছে কিতাবুত তাহারাতের মধ্যে, কিতাবুল ঈমানের পরে কিতাবুত তাহারাত 221 নম্বর হাদিসটা সম্ভবত। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, কি শব্দটা বলেন তো? এই আলহামদুলিল্লাহ বলার কারণে তামলা উল মিজান, তার মিজানের পাল্লা পূর্ণ করে দেওয়া হবে নেকি দিয়ে। আল্লাহ সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের শেষ অংশ হলো
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ ওয়া তামলা আদিমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কি কথা মুখস্থ হয়েছে? নাক থেকে আসে মুখস্থ, আগ থেকে আসে আমল নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ যদি বলে এই কথাটা, তাহলে আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নেকি দিয়ে পূর্ণ করে দিবেন আমার আল্লাহ। অনেক সুন্দর, অন্তত এটা বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে আপনার ওয়াইফকে শুনিয়ে আপনার বাচ্চাদেরকে বলিয়ে আপনার ভাতিজা বা ভাগ্নি যারা আছে তাদেরকে জানিয়ে বলবেন যে এই এই ফজিলত আছে, এই ফজিলতটা তোরা রেখে দিস, আমল করিস, যখনই ভালো কিছু পেলাম আলহামদুলিল্লাহ, অথবা ভালো আশ্চর্যের কিছু দেখলাম বললাম সুবহানাল্লাহ। এটার জন্য মক্তবেও যাওয়া লাগবে না, কোন স্কুলেও ভর্তি হওয়া লাগবে না, কোন হুজুরকেও জিজ্ঞাসা করা লাগবে না। আপনি বলবেন ইনশাআল্লাহ আপনার জন্য খোলা থাকবে, তবে আমল করলেই যে কবুল হয় ওইটা ভুল কথা। আমল করলেই যে কবুল হয় ওটা হচ্ছে ভুল কথা। অনেক হিন্দুরা মসজিদ করেছে, অনেক খ্রিস্টানেরা মসজিদ করতে সহযোগিতা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ ঘর নির্মাণ করে আল্লাহর জন্য, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। তাহলে হিন্দুদের জন্য কি জান্নাতের মধ্যে ঘর হবে? বিশ্বাস করেন তো? মসজিদ নির্মাণ করা এটা একটা ইবাদত বা আমল না? তা আমল করলো তার মানে কবুল হয়নি। এই যে এখানে একটা শর্ত বেরিয়ে আসলো, ওর ঈমান থাকতে হবে, ওর ঈমান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহা বিহা আশারা, কেউ যদি আমার উপর একবার দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহা বিহা আশারা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহম করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমরা কিভাবে দরুদ পড়বো আপনার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে দরুদ পড়তে হবে, যেটা আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে সালাতের মধ্যে পড়ে থাকি, এইভাবেই পড়তে হবে। একাকী পড়বেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না পড়া হয় তাহলে সেটা কিন্তু কবুল হবে না। শর্ত আরেকটি পেয়ে গেলাম, কে? রাসূলের পদ্ধতিতে ইবাদত করতে হবে। প্রথমটা শর্ত হলো যে ঈমানের সাথে ইখলাসের সাথে নিয়াতকে ভালো করে পরিশুদ্ধ করে ইবাদত করতে হবে, তথা আল্লাহর জন্য ইবাদত করতে হবে, নইলে ইবাদত কবুল হবে না। মূলত এই দুইটাই শর্ত, আরো একটা আলোচনা করব সময়ের খাতিরে ইনশাআল্লাহ। এই দুইটা বিষয় নিয়েই আজকের কথা হবে। মানুষ তো ইবাদত করে, আপনারা এখানে এসেছেন এটাও একটা ইবাদত, এখানে এসেছেন এটাও একটা ইবাদত। এটা যদি ইবাদত হয়ে থাকে তাহলে ইবাদতটাও আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে হবে, যদি ইবাদতটা না পৌঁছে তাহলে ওই ইবাদতের তেমন কোনো মূল্য নেই। ইবাদত এই শর্তগুলো রেখে ইবাদত করতে হবে, শুধুমাত্র ইবাদত করতে।
থেকে বের হয়ে যদি আধা ঘন্টা রাস্তা আধা ঘন্টা গাড়ি চালানো যায় তাহলে কেরানির হাটে পৌঁছানো যায়। আপনি যেই দিকে কেরানি হাট তার উল্টো দিকে যদি আপনি আধা ঘন্টার স্থলে দেড় ঘন্টা গাড়ি চালান তাহলে কি কেরানি হাট পৌঁছবে? পৌঁছবে না। এই জন্য আপনার যত এবাদত আছে প্রত্যেকটা এবাদতের জন্য শর্ত প্রযোজ্য। গ্রামীণ ফোন অথবা রবি বা বাংলালিঙ্ক আপনার কাছ থেকে একটা আপনাকে একটা সেবা দেয়, তো সেবা দেওয়ার শেষে ছোট্ট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য, মানে ওখানে 2 টাকা লেখা আছে আরো 30 পয়সা অথবা 40 পয়সা আপনাকে দিতে হবে, ওটা লেখেনি, শর্ত প্রযোজ্য। ওই শর্ত পূরণ হবে তারপরে আপনি 1 মিনিট কথা বলতে পারবেন, ওই শর্ত পূরণ হবে এরপরে আপনি ওই জায়গাতে যেতে পারবেন, ওই শর্ত পূরণ হবে এরপরে ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে, না হলে ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। আরে ইবাদত করবেন আপনার কথা দিয়ে, ইবাদত করবেন আপনার সময় দিয়ে, ইবাদত করবেন আপনার বাপতি সম্পত্তির উপরে, ইবাদত করবেন আপনার বাড়ির কাছের মসজিদে, অথচ এই ইবাদত কবুলের জন্য 2-3 শর্ত রয়েছে, এইটা যদি পূরণ না করেন তাহলে ইবাদত কোনোদিন আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা লোক সম্পর্কে কি বলবেন যে লোকটা যুদ্ধের বিনিময়ে দুনিয়াতে নাম ডাক সুনাম চায় আবার আখেরাতে এসে জান্নাত চায়, ওর জন্য কিছু আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তার কিছুই নেই, তার কারণ সে 2টা চেয়েছে, দুনিয়াও চেয়েছে আখেরাতেও চেয়েছে। এই উদ্দেশ্যে যদি কোনো ইবাদত হয় তাহলে সেই ইবাদত আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। এই কথা বলার সাথে সাথেই লোকটি সাহাবী জিজ্ঞাসা করলেন, ফাআদাহা সালাসা মাররাতিন, একই প্রশ্ন 3 জিজ্ঞাসা করলেন, এটা আবার কি ধরনের কথা? সে জীবন দিবে, রক্ত দিবে, সম্পদ দিবে, এটা আবার কবুল হয় না কেন? কবুল হবে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রশ্নের উত্তরে বলছিলেন, লা শাইআ লাহুনা, তার জন্য কিছুই নেই, এবং শেষে মেসেজটা দিলেন এই বলে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান নুবতগিয়া বিহি ওয়াজহু। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত কবুল করেন না, ওই আমলগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, যে আমলটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে করা হয় না, মানে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, যদি অন্য কোন উদ্দেশ্যে ইবাদত হয়ে থাকে তাহলে সেই ইবাদতটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। আপনি যত ইবাদত করুন না কেন, যত বছর ধরে ইবাদত করুন না কেন, অথবা যত সুন্দর ইবাদত করুন না কেন, সেই ইবাদত যদি শর্ত শূন্য হয় তাহলে আপনার আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না, আপনার আমলও এক সময় শূন্য হয়ে যাবে, মানে আমল করবেন বটে, পাহাড় সমান জমা হবে, কিন্তু সেগুলো এক সময় বিলীন হয়ে যাবে আপনার কথা কর্মে এবং নিয়াতের কারণে, আপনার আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে, পানিতে ভেসে যাবে, আগুনে পোড়ার মতো ছাই হয়ে সব ফুসি হয়ে যাবে, নাই হয়ে যাবে, যদি আপনার মধ্যে শর্ত পূরণ না থাকে। এই দেখেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মেসেজ দিলেন, ও সাহাবীরা শুনো, ওই আমলটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, যে আমলটাতে আল্লাহর এই আল্লাহর সন্তুষ্টি থাকে না অথবা আল্লাহর জন্য করা হয় না, এই আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। তার মানে আমল করলেও কোনো কোনো সময় পৌঁছে না, আমল করলেও কোনো কোনো সময় পৌঁছে না, আবার আমল নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। কোরআন আমাদেরকে সাক্ষ্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কি ওই সকল লোকদের সম্পর্কে আমি তোমাদের খবর দেব না যাদের আমলগুলো, যারা দুনিয়াতে আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিল আখসারিনা আমালা,
বেশি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমলের দিক থেকে, আমলও করেছে আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমল করেছে মানে সে সালাত আদায় করেছে, ভালো কাজ করেছে, ভালো কর্ম করেছে, অথচ তারা আবার ধ্বংস হয়েছে। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে আমলগুলো দুনিয়াতে করেছে সেই আমলগুলোই তাদেরকে পথভ্রষ্ট করেছে। ও ভাই, আমি আপনাকে বলতে এসেছি অনেক দূর থেকে যে আপনি ইবাদতগুলো করছেন, এই ইবাদতটা যেন কবুল হয়, এই ইবাদতটা যেন কবুল হয়। আমল করলেন কবুলই হলো না, তাহলে আমল করে আমার লাভ হলো কি? এই কথাটাই আমি আপনাদেরকে বলতে এসেছি। আমলটা যেন কম, আমলটা কম হলেও সেটা যেন কবুল হয়, আর আমল যদি বেশিও হয় আর ওটা যদি কবুল না হয় তাহলে পাঁচ পয়সাও দাম হবে না। কোন ভাই যদি এক টাকা দান করে তার জন্য একটা নেকি, আর কেউ যদি দান না করে তার কোনো গুনাহ হবে না, শুধু নেকি থেকে বঞ্চিত হবে। কিন্তু কেউ যদি লোক দেখানো আমল করে তাহলে ওই আমলকে, ওই আমল এর বিনিময়ে সে ধ্বংস হবে, ওই আমলের বিনিময়ে সে ধ্বংস হবে, ওই আমলের বিনিময়ে তার আরেক আমলকে ধ্বংস করবে। ও ভাই, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, আমল করে সে আমলটা যদি শর্ত অনুযায়ী না হয় তাহলে কবুল হবে না, যদি আপনার বেশি হয়, আর আমল করেন কম হলেও যদি শর্তটা পূরণ করতে পারেন তাহলে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিলেন, জানিয়ে দিলেন, আপনাদের বুঝিয়ে দিলেন। আর একটা হাদিস আমি নিয়ে আসবো, নিয়ে আসলে আমরা বুঝতে পারবো এক নম্বর শর্তটা কত ভয়াবহ এবং কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, একটা সম্প্রদায় বের হবে তোমাদের যুগে, তোমাদের পরে, অথবা তোমাদের থেকে একটা সম্প্রদায় বের হবে যারা বেশি বেশি আমল করবে, বেশি নামাজ আদায় করবে, বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি দান খায়রাত করবে। ও সাহাবীরা, আবু বকর, উমার, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, যারা ছিলেন জান্নাতে সাহাবী, তাদের সামনে বক্তব্য দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তোমাদের ইবাদতটাই কম মনে হবে, মনে হবে যে তারা কত ইবাদত করে রে, তারা কত ইবাদত করছে, কত সালাত আদায় করছে, কত সিয়াম পালন করতেছে, অথচ দেখেন রেজাল্টটা, ইকরাউনাল কুরআন লা ইউজাবিজু হানাজিরহুম, তারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, কিন্তু তাদের কণ্ঠনালী প্রবেশ করবে না, মানে পর্যন্তই থাকবে, বাহিরেই থাকবে। ইয়ামরুকুনা মিনাদ-দীন, তারা দিন থেকে খারিজ হয়ে যাবে, দিন থেকে খারিজ হয়ে যাওয়া এটা খুব খারাপ কথা অবশ্য, এটা একটা মাইন্ডেড কথা, অনেকে মাইন্ড করবে যে দিন থেকে বের করে দিল হুজুর। আমি অবশ্য হাদিসের অনুবাদই করেছি, অন্য কিছু বলিনি। দিন থেকে বের হয়ে যাবে না কেন বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ পরের গুনাহ ক্ষমা করা হয়েছে। উনি সর্বপ্রথম ব্যক্তি যিনি সুপারিশের জন্য, শাফাতের জন্য এবং বিচার কর্ম শুরুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে সেজদায় পড়ে যাবেন, উনি প্রথম ব্যক্তি। জান্নাতের ওই পাশ থেকে এভাবে টোকা দেওয়া হবে, জিজ্ঞাসা করবে জান্নাতের ওই পাশ থেকে, অর্থাৎ ভিতর থেকে জিজ্ঞাসা করবে কে, বাহির থেকে যদি উত্তর আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এমন জবাব আসে তাহলে তার জন্য দরজা খোলা হবে, নইলে দরজা খোলা হবে না। তার মানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে ছাড়েননি। ও ভাই, আমি কি আপনাকে ছেড়ে বলি কিভাবে বলেন তো? আপনি ইবাদত করছেন অথচ কবুল হয় না, আমি বুঝিয়ে দেব, বলে দেব আপনাকে, ভয় পাবেন না। কবুল হওয়া না হওয়ার মালিক কিন্তু আমি নয়, কিন্তু কোরআন এবং সুন্নাতে যেটা এসেছে সেটা বলার মালিক কিন্তু আমি। মালিক শুধু আমি নয়, পৃথিবীর সব আলেম সমাজ যারা কোরআন এবং সুন্নাহ যারা পড়াশোনা করেছে, দেশ বিদেশ অথবা ভিতরে বাহিরে, এই সব এই এখানকার যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব আপনাকে বলতে পারবেন যে আপনার ইবাদত কবুল হচ্ছে না, কারণ আপনার মধ্যে বেদাত ঢুকে আছে, আপনার ইবাদত ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ আপনার মধ্যে শিরক ঢুকে আছে। এখানকার ইমাম সাহেব বলতে পারবেন, কারণ ওনার মধ্যে ইলম আছে, ওনার মধ্যে ইলম আছে, উনি বলতে পারবেন। সেই জন্য আমি আপনাকে সতর্ক করতে এসেছি, আমি আপনাকে সতর্ক করতে এসেছি, ভাই হিসাবে, মুসলিম ভাই হিসাবে সতর্ক করতে এসেছি, যেন আপনার আমলটা থেকে যায়, নষ্ট না হয়। শুনেন, আমি বলতেছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। হে নবী, আমি আপনার প্রতি যে ওহি করেছি আপনার পূর্ববর্তী নবীদের প্রতি আমি একই ওহি করেছি, লায়াহবাতান্না লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ভাই, অনেকে অনেকে ইবাদত করেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে কষ্ট করে গভীর রজনীতে উঠেছিলেন, তাহাজ্জুদ পড়েছেন, কষ্ট করে ইশার সালাত আদায় করেছেন শীতের মধ্যে, আবার ফজরের সালাত আদায় করেছেন জামাতের সাথে শীতের মধ্যে, অনেক কষ্ট করে করেছেন, কিন্তু আপনার এই আমলগুলো নিমিষে নষ্ট হয়ে যেতে পারে। আপনি বলবেন, এতগুলো আমল, এতদিনের আমল এই অল্পতে নষ্ট হয়ে যাবে, এটা কি হয়, এটা আবার কিভাবে হয়? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা খুব মারাত্মক এবং গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, যদি এখানকার যারা ইমাম সাহেব এবং আলেম সমাজ আছেন তারা বললে বুঝতে পারবেন, আমি অনুবাদ করেছি বটে কিন্তু দুইটা শব্দ বাদ দিয়েছি বাংলাতে, আর আরবিতে দুইটা অক্ষর বাদ দিয়েছি অনুবাদের ক্ষেত্রে, আপনাকে বোঝানোর জন্য, এটা পরে বলবো। এটা ভাববেন না যে এত দিনের আমল নিমিষেই নষ্ট হয়ে যাবে, আর এত সুন্দর করে হজ করে আসলাম 3 টাকা দিয়ে হজ আবার নষ্ট হয়ে যায়, এত সুন্দর করে হজ করে আসলাম, এত সুন্দর করে সালাত আদায় করেছি এবং এত কষ্ট করে সেই দুপুরে ভর দুপুরে যখন পরের ঘন্টা 16 ঘন্টা দিন ছিল সেই সময় সিয়াম পালন করেছি, সেটা আবার কিভাবে নষ্ট হয়, এটা কি সম্ভব কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি, এই কথাটি যদি অনুবাদ করা হয় তাহলে আপনি তো বুঝবেন যে আপনারটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লায়াহবাতান্না আমালুক, অবশ্য অবশ্যই তোমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ইন্না লিল্লাহ, ভাই আপনি আমলের মধ্যে কি ঢুকিয়ে দিলেন? লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, এটা হচ্ছে এক নম্বর শর্ত। আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো কোনোদিন কোন সময় অপমান করা যাবে না, আল্লাহকে ছোট করা যাবে না, আল্লাহকে তুচ্ছ করা যাবে না, আল্লাহর সাথে যেটা সম্পৃক্ত এটা অন্য কোন ব্যক্তির সাথে করা যাবে না, যেটা আল্লাহ দেনেওয়ালা, যেটা আল্লাহ দাতা, ওইটাকে অন্য কাউকে মিশানো যাবে না যে উনিও দিতে পারেন, আল্লাহও দেন, আবার পীর সাহেবও দেন। অথবা আপনি যদি এমনটা মনে করেন, যিনি মারা গেছেন ওনার কাছে যদি চাওয়া যায় তাহলে উনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করে আমাকে এটার ব্যবস্থা করে দিবেন, বা আমার সন্তানের ব্যবস্থা করে দিবেন, অথবা আমার এই অসুখ থেকে সুস্থতা দান করবেন, এমন যদি কোনো বিশ্বাস আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনার সর্বনাশ হয়েছে। ভাই, আমি আপনাকে বলার জন্য এসেছি, এই মেসেজটা দেওয়ার জন্য এসেছি, কারণ আপনার আমল যে ধ্বংস হয়ে যাচ্ছে। শুনেন, 3 টাকার বিনিময়ে হজ বিক্রি হয়ে যায়, 5 টাকার বিনিময়ে হজ বিক্রি হয়ে যায়। যদি আপনি বলবেন এটা আবার কি ধরনের কথা, 5 টাকা দিয়ে হজ বিক্রি হবে কেন? কেন? আপনি যখন হজ করে আসলেন নিষ্পাপ শিশুর মতো এসেছিলেন। সহিহ বুখারীর হাদিস খুলুন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। কেউ যদি গুনাহ কর্ম অথবা খারাপ কর্ম ছাড়াই সুন্দরভাবে হজগুলো পালন করে, হজের আহকামগুলো পালন করে, সে যদি ওই মক্কা থেকে বাড়ির দিকে যেই দিন ফিরবে সে যেন ওই নিষ্পাপ শিশুর মতো ফিরে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার! তাহলে হজের মর্যাদা কত! ফিরলেন এয়ারপোর্টে, আসলেন ভালোই ছিলেন, যাওয়ার পথে গোলাপ শাহের মাজার পেলেন ঢাকা শহরের গুলিস্তানে, পকেট থেকে 5টা টাকা বের করে দিলেন, আপনি শিরিক করলেন, আপনি টাকা দিয়েছেন তো শিরিক করেছেন। ওখানে যদি উন্নয়নের প্রয়োজন হয়, যদি মসজিদ থাকে তাহলে মসজিদকে লক্ষ্য করে আপনি এমনিতেই দিতে পারেন, কিন্তু যেখানে মাজার আছে সেই মাজারকে লক্ষ্য করে আপনি কোনো কিছু দিতে পারেন না, কেন আপনি দিবেন? কে খাবে টাকাটা, কি হবে সেটা দিয়ে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর আসবে না। মসজিদে দেন, মসজিদ আল্লাহর ঘর, পুনর্নির্মাণ হয়, ইমাম সাহেবের বেতন দিতে হয়, মুয়াজ্জিনদের বেতন দিতে হয়, কিন্তু কোনো কবরের খেদমত করার জন্য
কোনো খাদেম যদি থাকে তাহলে আপনি তো তার বেতনের ব্যবস্থা করতে পারেন না। যদি কোনো মাজারে অথবা কবরকে লক্ষ্য করে অথবা মৃত ব্যক্তিকে লক্ষ্য করে অথবা কোনো পীরকে লক্ষ্য করে যদি কোথাও কোনোদিন কিছু দেওয়া যেত তাহলে আমার নবীর কবরের পাশে টাকা পয়সা অথবা স্বর্ণ নয়, মানুষ কলিজাটা ছিঁড়ে সেখানে দিয়ে আসতো। কিন্তু এটা যে বিধান নয়, আপনি সেখানে তো দাঁড়িয়ে থাকতে পারেন না, আপনাকে শুধু বলা হয়েছে এই যে শুনেন এদের দিয়ে যাবেন আর শুধুমাত্র সালাম দিয়ে চলে যাবেন অথবা বলবেন আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন অথবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আপনি এখানে বেরিয়ে যাবেন, ওখানে দাঁড়িয়ে দোয়া করবেন। এর সুযোগই তো পুলিশ আপনাকে দেয় না, কারণ পুলিশ দেয় না তাদের স্বার্থে নাকি ধর্মের স্বার্থে, ধর্মের স্বার্থে, ধর্মের স্বার্থে আপনাকে কোনো সুযোগ দেয় না, চলে যান বাকিতে। আমরা দেখেছি কোন মানুষ যদি গিয়ে হাত তুলে বেশি বেশি দোয়া করতে শুরু করে তখনই পুলিশরা গিয়ে বলে এই যার হয়েছে আর থাকা যাবে না, এত দোয়া করা যাবে না, এত কিসের এখানে, আপনি এখানে বারবার আসেন কেন। তারপরে ওখানে অনেকে গিয়ে মাটি নিয়ে আসার চেষ্টা করে, মনে করে যে এই জান্নাতুল বাকি অথবা বাকি গোরস্থানের মাটিতে মনে হয় কোনো বরকত রয়েছে এই জন্য সে এগুলো নেওয়ার চেষ্টা করে, নো এগুলো নিতে পারবেন না। এই মর্মে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে সেখানে মূল্যায়ন করা হয় না। ওখানে গিয়ে কোনো কোরআন কোন ধরনের কোরআন পড়তে পারবেন না, শুধুমাত্র দোয়া করতে পারবেন। হ্যাঁ, কোরআনের মধ্যে যে দোয়াগুলো আছে আপনি সেখানে পড়তে পারবেন, কিন্তু সেখানে গিয়ে আপনি সূরা ইয়াসিন পড়বেন, সূরা বাকারা পড়বেন, সূরা রহমান পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন, ইখলাস ফালাক নাস ইত্যাদি পড়বেন, এটার কোনো ফায়দা নেই। ফায়দা নেই, ফায়দা নেই মানে পড়লে কি ফায়দা হবে, আমি যদি এখনই পড়ি তাহলে আমার ফায়দা হবে, কিন্তু গোরস্থানে গিয়ে আপনি কার জন্য পড়তেছেন, গোরস্থানে গিয়ে তার জন্য দোয়া করেন। رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر له وارحمه اللهم اغفر له وثبته اللهم اغفر لحيينا وميتنا اللهم اغفر له وثبته اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله واسع مدخله السلام عليكم اهل الديار من المؤمنين والمسلمين وانا ان شاء الله بكم للاحقون نسال الله لنا ولكم العافيه اي جدوى এই দোয়াগুলো আপনি কি সেখানে করতে পারবেন। কোরআন পড়লেন কি জন্য ভাই বলেন তো, ওখানে কোরআন কি জন্য পড়বেন, আপনি বলবেন হ্যাঁ কোরআনও তো দোয়া, কোরআন দোয়া, কোরআন পড়লে আপনার নেকি হবে এটা সহি, এটা ঠিক আছে, কিন্তু আপনি মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে আপনি কোরআন পড়ছেন কেন, অথচ সেই কোরআনের মধ্যে আরেকটা লেখা আছে ইন্নাকা লা তুসমিউল মাউত, খবরদার মৃতকে শোনাতে পারবে না। আমি একটু দূরে গেলাম কেন জানেন, একটু বোঝানোর জন্য আর একটা কথা আছে এই এই পয়েন্টে, যে আপনি ইবাদতের মধ্যে যদি শিরিক ঢুকিয়ে দেন, ইবাদতের মধ্যে যদি শিরক ঢুকান তাহলে আপনার ইবাদত কবুল হবে না, তো হবেই না, সাথে সাথে আগের আমলগুলো ধ্বংস হবে। শুনুন, তারেক বিন শিহাব রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহিমাহুল্লাহ, উনি সাহাবী অথবা তাবেঈ, ওনার থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল, দুইজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল, যাওয়ার পথে বলা হলো যে তোমরা এখানে কিছু দিয়ে যাও, প্রথম বন্ধু বলে না আমার কাছে কিছুই নেই, তখন বলতেছে যে না কিছু হলেও দিতে হবে, আরে কিছু নেই তো কি দিব, আরে কিছু না থাকলে মাছি তো মেরে দাও, তখন বলে আরে মাছি মেরে এখানে দিব কেন, আরে মাছি মেরে যদি কোথাও দিতে হয় সেটা আল্লাহর নামে দিব, আরে গরু খাসি মুরগি তো দূরের কথা, আমাকে ডিম বললেও দিব না, আরে মশা মশা মাছি তো অনেক দূরের কথা, ওর পাখাও যদি এখানে দিতে বলা হয় আমি তাও দিব না, যদি দিতে হয় তাহলে আল্লাহর উদ্দেশ্যে পুরো মসজিদ ঘরে আমি দিব, তোমার এখানে আমি দেব না। এই কথা যখন বলল তখন তাকে হত্যা করা হলো, বলা হয়েছিল যদি না দাও তাহলে তোমাকে হত্যা করা হবে, আরে হত্যা হলে তাতে কি হয়েছে, তুবালিহিনা উক্তল মুসলিমান, যদি আমাকে হত্যা করা হয় আমি যখন মুসলিম, মুসলমান হওয়ার কারণে যদি মাথা নত না করার কারণে মাথা নত করিনি, এই জন্য যদি আমাকে ঝুলানো হয় ফাঁসির কাষ্ঠে, এই জন্য যদি আমাকে মারা হয়, হত্যা করা হয়, কেটে টুকরো টুকরো করা হয়, যদি আমি শিরক না করার কারণে তাহলে তো আমি মুসলিম হিসাবে দুনিয়াতে চলে গেলাম, যদি আমাকে তোমরা হত্যা করো, খুবাই প্রতি আল্লাহ তাআলা এভাবেই বলেছিলেন, যদি তোমরা আমাকে হত্যা করো তাহলে মনে রেখো আমার এই প্রত্যেকটা রক্তের
ফুটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাইবারিক আইবারিকা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে প্রত্যেকটা রক্তের ফুটা থেকে ইনশাআল্লাহ বরকত দিবেন। মারবে তাতে কি হয়েছে, উনাকে হত্যা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ আমাদেরকে দিয়ে দিলেন, তাকে জান্নাতে প্রবেশ করানো হলো। দ্বিতীয় ব্যক্তিকে বলা হলো দাও, না ভাই কিছু নেই দিতে পারবো না। আরে দিলে তো দাও, যদি না পারো তাহলে একটা মাছি মেরে দাও, নালে তোর তোমার বন্ধুর মতো হত্যা করব। আচ্ছা ঠিক আছে একটা মাছি মেরে দিলাম, আমার নবী বলেছেন, যদি বিশ্বাস করে থাকেন, আমার নবী বলেছেন একটা মাছির কারণে তাকে জাহান্নামে যেতে হলো। আপনি কি মনে করেছেন, আপনি কার উদ্দেশ্যে দিলেন? আল্লাহর উদ্দেশ্যে দিতে হবে, আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতে হবে। এখন যদি আমার এখানে খোঁজা যায়, জানি না সত্য মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আপনি ইবাদত করতে এসেছেন। কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলাম আপনারা এখানে কেন এসেছেন, এটা কি ইবাদত নয়? এটা কি ইবাদত? ইবাদত। এই ইবাদতের মধ্যে আপনারা অনেকে এসেছেন, কিন্তু এই ইবাদতের মধ্যে আপনাদের মাঝে, আপনাদের মাঝে না থাকলেও অন্য অন্যদের মাঝে আছে, দুই নম্বরই আছে। অনেকে এখানে আছেন হয়তোবা আপনার গলায় হাতে অথবা কোমরে নাহলে পায়ে যে কোনো জায়গাতে তাবিজ বেঁধে রেখে এসেছেন। আবার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে সে শিরিক করবে। এখন আপনি কোথায় যাবেন? আপনি যে ইবাদত করে আসলেন কিছুক্ষণ আগে এসে সালাত আদায় করেছে, ইবাদত করতে করতে আসতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আতুবু ইলাই, এই যে দোয়াগুলো করতেছেন, তাসবিহ পাঠ করতেছেন, এখানে এসে যে ইবাদত করছেন, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাখ্যা বলেছি এবং ফজিলত বলেছি যা সহিহ মুসলিমের মধ্যে এসেছে আপনি আপনাদেরকে জানালাম, এগুলো একটা ইবাদত। অথচ এই ইবাদত করা অবস্থাতে আপনি শিরকের মধ্যে ডুবে আছেন, তাহলে আপনার এখন কি হবে? এখন আপনার রেজাল্ট আপনি বলেন। কারণ এই শিরকের সাথে কেউ যদি ইবাদত করে তাহলে তার ইবাদতটা কবুল হয় না, এখানে তাবিজ বাঁধা আছে। বলবেন শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যদি অনুবাদ করি তাহলে না বুঝবেন, তাহলে আপনার ব্যাখ্যাটাও দূর হবে। মান আল্লাকা, ভাই একটু আরবি শিখেন তো আমার সাথে, যে মান মানে যে, আর আল্লাকা মানে ঝুলাই, আল্লাকা মানে ঝুলাই। এর ইংরেজি কি বলেন তো, ঝুলানোর ইংরেজি কি? হ্যাঙ্গিং বা হ্যাং, হ্যাং মানে ঝুলানো, লটকানো, অনেকে লটকায় ঝুলানো, এটাকে আল্লাকা মান যে আল্লাকা ঝুলাবে, তামিমাতান তাবিজ, তামিমাতান তাবিজ, ফাকাদ আশরাকা, সে শিরিক করে বসলো। এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন উত্তর দেব এই অনুবাদের মধ্যে। অনেক হুজুর বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেন, তো হুজুরের অ্যানসারটা এখানে হয়ে যাবে, অনুবাদে ব্যাখ্যা করা লাগবে না। এই হাদিসের অনেকে ব্যাখ্যা করবে, কিন্তু এই ব্যাখ্যার জবাবগুলো অনুবাদের মধ্যে আমি আপনাকে করে দিচ্ছি, দেখেন ব্যাখ্যা করা লাগবে না। দেখেন, মান আল্লাকা যে ঝুলাবে, কেউ বলেন শিশুকে দিলে ওটা চলবে, মান আল্লাকা যে ঝুলাবে বড়দের ছোটদের শিশুদের ছেলেদের মেয়েদের বৃদ্ধদের, যার ঝুলাক না কেন সেই শিরিক করবে। ও ভাই শুনেন, মান আল্লাকা যে ঝুলাবে, অনেকে বলেন কুরআন থেকে যদি তাবিজ দেখে ঝুলানো হয় তাহলে সেটা চলবে। ও ভাই দলিল লাগবে তো, তার কারণ হচ্ছে আমার নবী বলেছেন মান আল্লাকা যে ব্যক্তি ঝুলাবে, কেউ যদি কুরআন ঝুলায় তাও শিরক হবে, কেউ যদি হাদিস ঝুলায় তাও শিরক হবে, কেউ যদি সাহাবীদের কথা ঝুলায় তাও শিরক হবে, কেউ যদি মনীষীদের বক্তব্য ঝুলায় তাও শিরক হবে, আরে কেউ যদি কুরআনের প্রথমে যে নকশাগুলো আছে 1, 3, 5, 7, 15, 18, 20 যেগুলো লেখা আছে এগুলোও যদি ঝুলায় তাও তার শিরক হবে। ও ভাই আপনি কি মনে করেছেন, মনে করেছেন গলায় ঝুলালে চলে, হাতে ঝুলালে শিরক হয় না? শুনেন, মান আল্লাহ আমি বলেছি না, আমি অনুবাদে বলে দেব আপনাদেরকে, সব অ্যানসার হয়ে যাবে। মানে আল্লাহ কাজে ঝুলাবে, গলায় হোক, হাতে হোক, পায়ে হোক, কোমরে হোক, গায়ের যে কোন জায়গাতে হোক না কেন, এই মাইকে হোক না কেন, এই খুঁটিতে হোক অথবা কোনো গাছে হোক অথবা দরজায় ঝুলানো হোক না কেন, কেন জানেন না? আপনার মা অথবা আপনার বইয়ের সন্তান হয়েছিল, আপনার মায়ের যখন আপনাকে জন্ম দিয়েছিল তখন আতুর ঘরে ঢুকিয়ে দিয়েছে আপনাকে, কি বলেন আপনার আতুর ঘর বলেন, ছোটি ঘর বলেন, না কি বলেন, আতুর ঘর,
আতুর ঘর বুঝেন তো, আমরা আতুর ঘর বলি রাসে। তো আতুর ঘরে আপনাকে ঢুকিয়ে দিয়েছে, যাওয়ার পরে ওখানে শিরিক করে বসতেছে কে, একটা হাড় আছে। কথা বলেন না কেন, কোনদিন দেখেছেন আপনারা? আপনাদের দিক নাই মনে হয়, যদি না থাকে আলহামদুলিল্লাহ, থাকলে ইন্নালিল্লাহ। ওই হাড় দিয়েছে, জিজ্ঞাসা করবেন মাকে আজকে বাড়িতে গিয়ে, মা তোমার ঘরে হাড় ছিল কেন? একটা লোহা আছে, একটা সোয়া স্যান্ডেল আছে। অবশ্য অঞ্চল ভিত্তিক এটার কোন ইখতিলাফ বা ভিন্নতা হতে পারে, এগুলো রেখেছে। সাথে সাথে ওই যে দরজায় একটা তাবিজ ঝুলতেছে, একটা কাগজ ঝুলতেছে সুতার সাথে, ওটা হুজুর দিয়েছে, হুজুর লিখে দিয়েছে। আমি যদি হুজুর বলেন, হুজুরের কাতারে ফেলেন, হয়তো আমাকে বাদ দিবেন না আপনারা, ইনিও একজন হুজুর, সেই জন্য উনারা আমার ভাই। আমি কাউকে নাম বলে ব্যক্তিগতভাবে কাউকে আমি কটাক্ষ করতে পারি না বা আমি কোনোদিন করব না, তবে হুজুরদের সাথে আমার দুইটা কথা, আমার ভাইদের সাথে আমার শ্রদ্ধা ভাজন আমার ওই ভাইদের সাথে দুইটা কথা। আপনি কোরআনের নামে হাদিসের নামে তাবিজ দিতে গেলেন কেন? আমার নবী যেভাবে করেছেন, সাহাবীরা যেভাবে করেছেন, আপনার দিন কি সেভাবে চললো না? আপনি কি মনে করেছেন এই তাবিজ বিক্রি করে আপনার পকেট ভর্তি হবে? আপনি কি মনে করেছেন এই জিনিস আপনাকে খেতে দিবে? আপনি যে শিরকের সাথে জড়িত হচ্ছে এর কি হবে? আপনি যে শিরকের সাথে জড়িয়ে গেছেন ভাই এর কি হবে? আপনি ভাতের ভয় করতে গেলেন কেন? আপনি রিজিকের ভয় করতে গেলেন কেন? রিজিকের মালিক হলেন আল্লাহ, আল্লাহর উপর ভরসা করুন। ইনশাআল্লাহ ওই ইমামতি চাকরিতে আপনার ভাত দিবে না, ওই মাস্টারি চাকরিতে আপনাকে ভাত দিবে না, এই তাবিজ বিক্রি করা তাবিজের ব্যবসায় আপনাকে ভাত দিবে না। ভাত দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভাত দেন। সুতরাং আপনি যেটা করতে গেছেন এটা ভুল হয়েছে। আমার নবী বলেছেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুনো, এই লাও আন্নাকুম তাতাওয়াক্কালুন আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে, তার মানে যেমন ভরসা করতে হয় তেমন যদি ভরসা করতে, লারাযাকাকুম, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে রিজিক দিতেন। কামা ইয়ারযুকুত তায়রা তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিদের রিজিক দেন, যে পাখিগুলো সকালবেলা খালি পেটে ক্ষুধা নিয়ে চলে যায় খাদ্যের অন্বেষণে, আবার যখন বিকেল বেলা ফিরে আসে তখন সে পেট ভর্তি করে নিয়ে চলে আসে। ওদের খাবার কে দেয় ভাই? আপনার দেশের প্রধানমন্ত্রী বা চেয়ারম্যান দেয়? কত কোটি পাখি আছে বাংলাদেশে? যদি বলি 2 কোটি, তাহলে কি কমে গেল না বেশি হলো? তার মানে আমরা যদি 2 কোটিও বলি, তাহলে 2 কোটি পাখিকে কেউ খেতে দেয়নি, অথচ তাদের খাবার হয়েছে কি হয়নি? বলি একটু শুনেন, তারপরে প্রধান বক্তা আসবেন ইনশাআল্লাহ। বর্তমানে সবচেয়ে বড় খাদক পৃথিবীতে কে বলেন তো? মানুষ, কিন্তু প্রাণীদের মধ্যেও তারপরে বলতেছি সবচেয়ে বড় খাদক বেশি খায় তিমি মাছ। থ্যাংক ইউ প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। সবচাইতে বেশি যে খাবার খায় সেটা হলো তিমি মাছ। প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, এগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় যে তিমিগুলো আছে তাদের সংখ্যা প্রায় 1000। এটা বৈজ্ঞানিকের ব্যাখ্যা বলতেছি, জানি না প্রকৃত সংখ্যা এবং অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। উনাদের গবেষণাগারকে বলতেছি 900 বেশি প্রায় 1000 রয়েছে এই ধরনের সংখ্যা। তাদের প্রতিদিনের খাদ্যে তালিকা রয়েছে 7.5 টন খাবার। কতগুলো? 7.5 টন খাবার। যদি আপনাদের এই গোয়াজর পাড়া যদি মানুষকে দেওয়া হয় একদিন খেতে পারবে? খেতে পারবে না। কতজন? হাজার হাজার মানুষ, অথচ একটা তিমি মাছ এভাবে খেয়ে সব প্রস্রাব করে দিচ্ছে, ওই হাজার হাজার তিমি মাছের খাদ্য কে জুগিয়েছে? আল্লাহ। ও আপনার তো খায়নি, আপনার গরু কেউ খায়নি, আপনার ছাগল খায়নি, আপনার মুরগি খায়নি, আপনার তো কোনোটাই খায়নি, আপনার আবার যে ধান গম এই যে যেগুলো করেছিলেন আলু মুসরি যা ছিল সবগুলো আপনার ঘরের মধ্যে জমা আছে, এই জমা থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই তিমি মাছের খাদ্যের ব্যবস্থা করেছেন। আরে আমার মতো একজন হুজুরের খাবারের ব্যবস্থা হয় না, এটা আবার তোমাকে কে বলেছে? এটা ভুল খবরদার, এটা করবেন না। যেখানে শিরকের গন্ধ লুকিয়ে আছে, আরে আমার মতো মানুষ এই কাজ কি করতে পারে বলেন তো? যেখানে শিরকের গন্ধ লুকিয়ে আছে সেখান থেকে আমি 100 হাত কেন, 1000 মাইল দূরে থাকবো? কোনো
ভাবে যেন সেটা আমার সাথে স্পর্শ না করে। আর আপনি ব্যাখ্যা জুড়িয়ে এটা ওটা করে আপনি ওই হুজুর কিছু কিছু হুজুরদের জব্দা খাওয়ার মতো ফতোয়া দিয়ে আপনি সে তাবিজ দেশা শুরু শুরু করলেন, এটা আবার কি ধরনের কথা বলেন তো ভাই? খবরদার এটা করবেন না, আপনার সাথে তাবিজ থাকবে না। যদি এখন থাকে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। যদি এখন থাকে তাহলে টেনে ফট করে ছেড়ে ফেলবেন। ও ভাই, রুকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, 10 জন ব্যক্তির একটা দল আসলো, দল আসার পরে এসে বললেন যে রাসূলুল্লাহ আমাদেরকে আপনি বায়াত নেন। বায়াত নেওয়া হলো 9 জনের, কয় জনের বায়াত নেওয়া হলো? 9 জনের বায়াত নেওয়া হলো। মুসনাদে আহমদের মধ্যে এসেছে হাদিসটা 17,422 নম্বর হাদিস, 9 জনের বায়াত নেওয়া হলো। তারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি বায়াত নিলেন আমাদের সবারই, একজনের বায়াত নিলেন না কেন? আমার নবী বললেন ওর ওখানে তাবিজ ঝুলানো আছে, এই জন্য আমি ওর বায়াত নিলাম না। পারবেন আপনি? কিয়ামতের দিন যখন আপনাকে বলবে সুহকান সুহকান লিমান গায়র বাদি আইবাদ জালাদিরি, যারা আমার দিনে পরিবর্তন করেছে, যারা আমার দিনের নব আবিষ্কার তৈরি করেছে, সংযোজন বিয়োজন করেছে, তারা দূর হয়ে যাও। আমার নবী যখন আপনাকে বলবেন দূর হয়ে যাও, কার কাছে যাবেন ভাই? আপনার কোন হুজুর আছে অথবা কোন ইমাম আছে অথবা কোন পীর সাহেব আছে, কে আছে আপনাকে বাঁচানোর জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচাতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছিলেন তার বাবার কাছে দাওয়াত দিতে, আব্বা আপনি এর ইবাদত কেন করতে গেলেন আব্বা? আমার কাছে এলেম এসেছে আব্বা, আপনার কাছে এলেম আসে নাই, হতে পারে না। বেটার কাছে এসেছে, বাবার কাছে আসে নাই, আপনার কাছে আসে নাই, বাত্তাবিনি আপনি আমার অনুসরণ করুন, আহদিকা সিরাতাও সাওয়িয়া, আপনি যদি আমার অনুসরণ করুন তাহলে আমি সরল সঠিক এবং কল্যাণের পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো। ইয়া আবাদিনি আখাফু আইয়ামাসতাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশাইতানি ওয়ালিয়া, আমি ভয় করি আল্লাহর আযাব, আল্লাহর আগুন আপনাকে গ্রাস করবে, ধরবে আপনাকে, পুড়িয়ে সার খার করে ফেলে দিবে। বাবা খবরদার আপনি তার ইবাদত করবেন না, ফাতাকুনা লিশাইতানি ওয়ালিয়া, আপনি ওই শয়তানের বন্ধু হয়ে যাবেন, শয়তান হলো আল্লাহর নাফরমান। খবরদার না, আপনি এর ইবাদত কেন করেন, এর ইবাদত করবেন না, এই বলে দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আমিও তো আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি, আমিও আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি। আপনি দেখুন, গবেষণা করুন, শিরকের সাথে যদি আপনার ইবাদত জুড়ে যায় তাহলে কি হয় একটু দেখেন, আপনার ইবাদত নষ্ট হবে, আপনি বিপদে পড়বেন। আপনার ইবাদত কবুল না হওয়ার সাথে সাথে আগের যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনার কি লাভ হলো? সুতরাং ভাই সাবধান হয়ে যান। আমাদের এটা ছিল হচ্ছে এক নম্বর, আমি বলেছি দুইটা শর্ত বলবো আর সাথে একটা শর্ত জুড়িয়ে দেব, ওটা হাদিসের আলোকে দেব, ওটা আমার বাপতি সম্পত্তি না যে আমি বানিয়ে বানিয়ে বলবো। দুই নম্বর শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করতে হবে। কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করতে হবে। উনি যখন করেছেন, যতবার করেছেন, যতটুকু করেছেন, যেভাবে করেছেন সেইভাবে ইবাদত করতে হবে। যখন করেছেন, যতগুলো বা যতবার করেছেন এবং যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে ইবাদতগুলো করতে হবে। আপনার আমি কতগুলো পদ্ধতির কথা বলবো, কতগুলো পদ্ধতির কথা বলবো, যে কোনো পদ্ধতি যদি আমি নিয়ে আসি, সর্বপ্রথম আমি আপনাকে বলেছিলাম যে দরুদের বিষয়ে যেটা রয়েছে, দরুদটা আমাদের দেশে অনেক জায়গাতেই এখন হুজুরেরাও বলতেছেন, অবশ্য আলহামদুলিল্লাহ হুজুরদেরকেও ধন্যবাদ, হুজুরেরা অলরেডি বলা শুরু করেছেন যে ইয়া নবী সালাম আলাইকা বলে যেভাবে দাঁড় করানো হচ্ছে এটা আসলে শরীয়ত সম্মত নয়, এটা হুজুরেরাই বলতেছে, এটা আমাদেরও ভুল ছিল। আরে আমি আমার কথা বলি, আমার কথা, আমি কোরআন পড়লে কি নেকি হয় না গুনাহ হয়? কথা বলেন না কেন? নেকি হয়। তাহলে কোরআন পড়লে নেকি হয়? আপনার বাবা মারা গেল, আপনি আমাকে ডাকলেন আপনার বাড়িতে গিয়ে কোরআন একটা খতম দিয়ে বক্সায় দিয়ে চলে আসলাম, আমি নিজে এটা করেছি, আমি নিজে এটা করেছি। যখন আমি পড়লাম বাংলাদেশে, যদি অধ্যায় বলেন তাহলে মোটামুটি অধ্যায়গুলো আমার সবই শেষ করা আছে,
ডিগ্রির অধ্যায়, এলেমের অধ্যায় না, অত এলেম অর্জন হয়নি, তবে ডিগ্রি অর্জন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ওটাও নিয়েছি, দাওরা হাদিস যেটা ওটাও নিয়েছি, ফাজেল কামিলের যেটা সেটাও নিয়েছি, মানে ডিগ্রি আছে। এরপরে গেছিলাম মদিনা, এতগুলো পড়ে এতগুলো বইগুলো পড়ার পরেও আমি কোথাও কোনোদিন এ পর্যন্ত পাইনি যে রাসূল অথবা সাহাবী অথবা পরবর্তী তাবেঈ অথবা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, নাসাঈ অথবা এই যে সকল ইমামগণ, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, সাঈদ ইবনে মুসাইয়িব অথবা ওয়াইস আল কর্নি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, এই সকল সাহাবী তাবেঈ আইমা মুজতাহিদিন যারা ছিলেন, তারা কোনোদিন কারো বাড়িতে এভাবে কোরআন পড়ে বেরিয়েছেন আর খাওয়া খেয়েছেন আর সাথে কিছু টাকাও নিয়ে এসেছেন এই ধরনের কোন অধ্যায়, কোন হাদিস, কোন তাফসীর অথবা কোন ইতিহাসে আমি পাইনি, না পাওয়ার কারণে ছেড়ে দিয়েছি, না পাওয়ার কারণে ছেড়ে দিয়েছি। আপনার মানসিকতা তেমন থাকতে হবে। সুতরাং পদ্ধতির মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির কোনো গণ্ডগোল হয় তাহলে সেটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। মনে রাখবেন, যদি পদ্ধতির মধ্যে যদি আপনি দুই নম্বরি করেন তাহলে ওইটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন বিসমিল্লাহ বলে ওযু করতেন। কি বলে ওযু করতেন? বিসমিল্লাহ বলে ওযু করতেন। অনেক হাদিসের মধ্যে এসেছে, অথচ আমি আজকেও একটা ওযুখানাতে দেখেছি, সেটা হলো ফজরের সালাত পড়েছি চট্টগ্রামে, কি গো জায়গাটার নাম, অলংকার, থ্যাংক ইউ, অলংকারের ওখানে উনি ছিলেন না, অবশ্য কোন গল্পের অনুমান করতেছেন, আমি অলংকারে ছিলাম, আমার সাথে কেউ ছিল, আমি একা ছিলাম। তো ওখানে একটা মসজিদে গিয়ে দেখলাম যে ওজুর শুরুতে দোয়া পড়বেন, তো ওখানে লেখা আছে, আজকে আজকের কথাই বলতেছি, কালকে আজকের, ওখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু, এরপরে আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, তারপরে ওয়াল ঈমানু আল ইসলাম নূরুন, তারপরে ওয়াল কুফরু যুলমাতুন, এরকম না? আল্লাহ মাফ করুন ভাই, আমি সাথে সাথে আমার মোবাইলের মধ্যে, কারণ আমি কোরআন হাদিস রাজশাহী থেকে আমি বস্তা বান্দি নিয়ে আসতে পারবো না আপনার কাছে, আমি তো কোনোদিন পড়িনি, তো তারপরে আমার এখানে সার্চ দেওয়ার ব্যবস্থা আছে, সার্চ বলতে এটা মোবাইলে না, আমার এখানে কিতাব আছে, কিতাবের মধ্যে আমি সার্চ দিতে পারি, তো আমি এখানে সার্চ দিয়ে দেখলাম মোটামুটি এখানে প্রায় 6000 কিতাব আছে, তো আমি এর মধ্যে সার্চ দিয়ে দেখলাম যে আসলে দেখি এটা হাদিসের কোনো কিতাবের মধ্যে আছে কিনা, তো আমি পাইনি, আমি পাইনি। এই ঘটনা অনেক আগ থেকে জানি, কিন্তু তারপরে কোনোদিন লেখা দেখলাম অনেক দিন পরে একটা মসজিদে, অথচ এটা শরীয়তের নামে চলতেছে, রাসূলের পদ্ধতি হলো বিসমিল্লাহ বলে ওযু করতে হবে। কে কোথায় কখন কিভাবে গল্পের মাধ্যমে বলে দিয়েছিল যে এটা বলতে হবে, সেটা আজকে শরীয়তের মধ্যে ঢুকে গেছে, বাংলাদেশের 100 জন মুসলমানের মধ্যে, বাংলাদেশের 100 জন মুসলমানের মধ্যে আজকে 85% অথবা 90% মুসলমান, 90% 90% মুসলমান আজকে দোয়া পড়ে ওযু শুরু করতেছে। ও ভাই, এর ফয়সালা কি হবে আমি জানি না। আপনি যখন সালাত শুরু করলেন, আল্লামা আজিজুল হক উনি লিখেছেন চমৎকার, আল্লাহ তার উপর রহম করুন, যে সহিহ বুখারীর বাংলাদেশ সর্বপ্রথম অনুবাদ করেছেন কে? আল্লামা আজিজুল হক। তো উনি একটা বই আছে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, বইটা মূলত আশরাফ আলী থানভীর, এ বইয়ের টিকা এবং অনুবাদ করতে গিয়ে উনি লিখতেছেন যে বর্তমানে, আমার পুরো খবরদার রাগ ত্যাগ করবেন না, তো শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে এসেছিলেন, এরপরে আস্তে আস্তে দিন বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে, ইমাম আবু হানিফাও দিন প্রচার করেছেন, করেননি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে যে সিদ্ধান্তগুলো দিয়েছেন এই সিদ্ধান্তগুলোর মধ্যে অনেকগুলো ভুল ছিল, তো হাদিস অনুযায়ী সর্বোত্তম ব্যক্তি সেই যে ভুল করার পরে আবার বলে যে আমি ভুল করেছি এবং আল্লাহর কাছে বলে আল্লাহ আমি ভুল করেছি ক্ষমা করো, তাই না? ইমাম আবু হানিফা শুধু না, আমি উদাহরণ দিচ্ছি, আবার মনে করবে না যে রাহিমাহুল্লাহ উনি ওনার জীবনীতেই উল্লেখ করেছেন, আরে আমি অনেক কথা বলেছি আমার ভুল হয়ে গেছে কথার মধ্যে, তোমরা কথা থেকে ফিরে এসো, এই জন্যই আমার কথার
সাথে যদি কোন হাদিসের দ্বন্দ্ব হয়, সংঘর্ষ হয়, তাহলে আমার কথাকে দেওয়ালের সাথে নিক্ষেপ করে ছুড়ে ফেলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তোমরা গ্রহণ করো। সুতরাং আপনার যদি ভুল থাকে, আমার সাহাবীদের যদি ভুল থাকে, তারা যদি শুধরিয়ে নিতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা এসেছে, এসে বলতেছেন, শুনেন আমি রাসূলের পদ্ধতি নিয়ে কথা বলছি, পদ্ধতির সাথে দুই নাম্বারি করবেন না, খবরদার, কিয়ামতের দিন আপনি কিন্তু ওই সুপারিশ থেকে অনেক দূরে, অনেক দূরে থাকবেন, বঞ্চিত হবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একজন মহিলা আসছে, বৃদ্ধা মহিলা, এসে বলছে আমার নাতি মারা গেছে, আমার নাতি মারা গেছে, আমি দাদি হিসাবে তার কাছ থেকে কি পাই একটু বলেন তো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমার ব্যাপারে কিছু আছে কিনা আমি কুরআন এবং হাদিস অনুযায়ী আমি জানি না, অর্থাৎ তোমার কিছুই নেই। কি বললেন? তোমার কিছুই নেই। এই কথা যখন বললেন চলে গেলেন, চলে যাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ও ভাই আপনি মনে রাখেন জিনিসটা, আপনার ভুল হতে পারে, আমি বললাম মানুষের বাড়ি বাড়ি আড়ি কোরআন পড়ে খেয়ে বেড়াতে, যখন জেনেছি যে না এরকম তো কোরআনে হাদিসে নেই, রাসূলুল্লাহ সাল্লাম কোনোদিন পড়ে বেড়াননি, সাহাবীরা পড়ে বেড়াননি, সাহাবীদের যুগে সবাই ছাত্র ছিলেন রাসূলুল্লাহ সাল্লামের, তারা তো কেউ কোনোদিন কারো বাড়িতে অথবা রাসূলুল্লাহ সাল্লাম আবু বকরের নামে, রাসূলুল্লাহ সাল্লাম আই খাদিজার নামে অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লামের নামে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের নামে কোনোদিন একটা খতম দিলেন না, তাহলে আমি খতম দিব কেন? আমি ওটা ছেড়ে দিয়েছি, আমি যখন জানতে পারছি যে এটা নাই আমি সেদিন ছেড়ে দিয়েছি। আপনার মানসিকতা এমন করুন, দেখেন আবু বকরের মানসিকতা, যাও তখন যাওয়ার সময় মেয়েকে বলছে শোনো যদি কিছু পাই তাহলে আমি তোমাকে জানাবো। সুবহানাল্লাহ, আবু বকর বলছেন যিনি ছিলেন হিজরতের সঙ্গী, উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন উনি, উম্মতের মধ্যে সবচাইতে পরহেজগার ব্যক্তি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যদি ভুল হয়, আপনার ভুল হয় না, ওটা কে বলেছে? যখন চলে যাচ্ছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমিরুল মুমিনিন, আমি তো রাসূলের কাছ থেকে শুনেছি ও তো সুদুস পায়, সুদুস মানে ছয় ভাগের এক ভাগ, কয় ভাগের? ছয় ভাগের এক ভাগ, নাতি মারা গেছে, 10 বিঘা সম্পত্তি ভাগ করো আগে ছয় দিয়ে ভাগ করে এক ভাগ পাবে হচ্ছে ওই দাদি, আমি তো রাসূলের কাছ থেকে শুনেছি। তখন আরেকজন সাহাবী সাক্ষী দিলেন, ইয়া রাসূল, ইয়া আমিরুল মুমিনিন, আমিও শুনেছি। তখন এই মহিলা, শোনো, শুনে এদিকে আসো, তোমার জন্য সুদুস আছে গো, এখনি বললেন তোমার জন্য তো কোরআন হাদিস আমি কিছু পাইনি, যদি পাই তাহলে জানাবো, এখনি বললেন। আবু বকরের মান কি কমে গেল না বাড়লো? বাড়লো, স্বীকার করলেন। এই শিকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন। শুধু আয়াতটা বলি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিমা। যারা তওবা করে মানে ভুলগুলো স্বীকার করে, তওবা করা মানে ভুলগুলো, প্রথম হচ্ছে ভুলগুলো স্বীকার করা। যারা তওবা করে, যারা ঈমানের উপরে টিকে থাকে এবং সৎ আমলগুলো চালাতেই থাকে, অনেকে আবার তওবা করে হুজুরের কাছে এসে তওবা করে নামাজের খাবার নাই, দারুণ শর্ত দিয়েছেন, বুঝেন নাই, আল্লাহ দারুণ শর্ত দিয়েছেন, শর্তগুলো সহ ওই প্রশান্ত মহাসাগরের নিচে কি আছে এটাও দেখার জন্য বলেননি, অথবা মহাশূন্যে কি আছে এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, ছোট্ট শর্ত দিয়েছেন। যারা তওবা করে এবং ইমানের উপরে টিকে থাকে, ওয়া আমিলা আমালান সালিহা এবং সৎ আমল করতে থাকে, ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেবেন। আল্লাহু আকবার, কি করবেন? নেকিতে রূপান্তরিত করে দিবেন যদি আপনি তওবা করেন। ভুল আমার হয়েছে, এই জন্য আমাকে ফিরে আসতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনাকে সব ইবাদত কবুল করতে হবে। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে তাওয়াফ করার জন্য কয়বার ঘুরেছেন? কয়বার ঘুরেছেন? সাতবার। তো অনেক জ্যাম দেখলেন, জ্যাম দেখার কারণ তখন আপনি বলতেছেন ও বাহ,
পাবারে এত জ্যামের কারণে একুশ থেকে নিয়ে তিরিশ উনত্রিশ রমজান পর্যন্ত আপনি যাবেন, দেখবেন যে রমজানের হজের মধ্যে যে দশ এগারো এবং বারো তারিখে যেমন জ্যাম থাকে ওই রকম জ্যাম থাকে পুরো সময় চব্বিশ ঘন্টায় ওই রকম জ্যাম থাকে। তো আপনি জ্যামের কারণে এখন আপনি বললেন যে না রে বাবা এতবার না দিলেও হবে, তিনবার দিলেই হবে অথবা পাঁচবার দিলেই হবে, পাঁচবার দিয়ে চল যাই মাথাটা কামিয়ে মাথার চুল ছেঁটে নিয়ে আমরা হালাল হয়ে যাই তাহলে আমার উমরা হয়ে যাবে। হবে এই সাতবারের বিধান কোরআনে কোথাও আছে নাই? এটা কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন। যদি না করেন তাহলে আপনার হজই হবে না, যদি না করেন তাহলে আপনার হজ মানে বাতিল হয়ে যাবে একবারে যদি আপনি এরকম বানিয়ে বানিয়ে করেন। সুতরাং যে কোনো পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে, যে কোনো ইবাদত অন্য কারো বানানো দেওয়া কোনো পদ্ধতি চলবে। আমি বলতেছিলাম যে ওই আল্লামা আজিজুল হক উনি লিখেছেন যেটা সহিহ বুখারীর অনুবাদক সর্বপ্রথম অনুবাদ করেছেন যে বর্তমানে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ নামে নামাজের আগে যে নিয়াতটা পড়া হয় এটা আসলে ঠিক নয়, কারণ এটা নাওয়াইতুল মুসাল্লা এটা নিয়াতটা এটা পড়ার জিনিস নয়, এটা হচ্ছে কি করার জিনিস। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে করার জিনিস। আমার মধ্যে থাকতে পারে ভাই, আপনি ভুল বুঝবেন না, আপনার মধ্যে আমার মধ্যে থাকতে পারে, দেখেন আমার বডিতে খুঁজেন দোষ একটা খুঁজে পাবেন, পাবেন না অবশ্যই পাবেন। আমি পর্দার ওয়াজ করতেছি যা দেখবেন আমার মা বাইরে ঘুরে বেড়াচ্ছে অথবা আমার বউ বাজারে বাজার করতেছে, হতে পারে না? হতে পারে, কিন্তু আমি বলবো যে আরে না ওটাও একটা পর্দার অংশ, তাই বলবো আমি। তাহলে আমি একটা বোকা, আমি একটা বোকা মুসলমান, মানে আমার বুদ্ধি নাই, ভুল হয়েছে, নো প্রবলেম, মেনে নাও, আল্লাহ পুরস্কার দিবেন। কে দিবেন? আল্লাহ পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। চেষ্টা করেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরস্কারের ব্যবস্থা করবেন। সুতরাং এভাবে একটা একটা করে ধরে যদি আমি বলি যে এটা করতে হবে এটা করতে হবে এটা চলবে না এটা চলবে এটা চলবে না এটা চলবে নো, আমি এটা আপনার সামনে বলতে আসেনি, শুধুমাত্র আপনার মানসিকতা পরিবর্তনের জন্য এসেছি। পরিবর্তন বলতে সংশোধনের জন্য, পরিবর্তন করতে পারবো না, সংশোধনের জন্য এসেছি। শুধু ছোট্ট একটা ঘটনা শুনে রাখেন, আপনারা যারা হজ করেছেন তারা মসজিদে কিবলা তাইন দেখেছেন, কারা গেছেন জানি না, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের হজকে কবুল করুন, আমিন। যারা মসজিদে কিবলা তাইন দেখেছেন ভাই, আচ্ছা মসজিদে কিবলা তাইনের মূল ইতিহাসটা কি, মূল ইতিহাসটা কি জানেন? শুনেন, এখানে এই পরিবর্তন আছে, মানসিকতার পরিবর্তন আছে, শুনে রাখেন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে লম্বা হাদিস এসেছে এবং অনেকগুলো হাদিস এসেছে, সব হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হলো, সেটা কিন্তু মদিনাতেই। মক্কা থেকে যখন মদিনায় আসলেন নিজে যাওয়া হলো সালাত আদায় করতে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে। ভাই এটা কি উত্তর? এটা কি উত্তর? এটা উত্তর, এটা দক্ষিণ তাই না? আচ্ছা তাহলে মদিনা থেকে এই দিকে হচ্ছে মক্কা আর মদিনা থেকে এই দিকে হচ্ছে বাইতুল মুকাদ্দাস। তো আমরা এই দিক করে সালাত আদায় করি কারণ মক্কা এই দিকে, কাবা এই দিকে। তো যখন আসলেন তখন ১৬ থেকে ১৭ মাস এক এক করে সালাত আদায় করলেন এই দিকে ঘুরে বাইতুল মুকাদ্দাসের দিকে, যেটা ফিলিস্তিনে জেরুজালেমে আছে, জানি এখন দ্বন্দ্ব হয়। কয়েকদিন আগে ওই যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে এটা হলো ওই ইসরায়েলের রাজধানী বা ইসরায়েলের সম্পদ, নাউযু বিল্লাহি মিন যালিক, এটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের গর্বিত সম্পদ, মুসলমানদের গর্বিত সম্পদ, যেখান থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, তুমি ঘোষণা দিলে এটা হচ্ছে ইসরায়েলের সম্পদ না। আরে ইসরায়েলের অস্তিত্ব নাই, ইসরায়েল নিজের অস্তিত্ব নিয়ে সে টিকে থাকতে পারে না, কোথায় তার অস্তিত্ব, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, সে নিজেই জানে না, আর তুমি এসে বলছো এটা নাকি তার সম্পদ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজব, আপনারা কোরআনের মধ্যে আছে একটু পড়ে দেখবেন, চার নম্বর পারা, আমি আবার আয়াত নম্বর মুখস্থ করি, আমি হাফেজ বটে, হ্যাঁ না এটা না, চার নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠা তে আছে দুরিবাত আলাইহিম যিল্লা ওয়াল মাসকানা, ওদের অধিবাসী ওদের জায়গার উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, তুমি চাইলেও জিন্দেগিতে কোনোদিন রাষ্ট্র গঠন করতে পারবা না।
স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারবে না জিন্দেগিতেও, আল্লাহ তোমাদের পূর্ব হিসাব দিয়ে রেখেছেন। তুমি বলো কি? আর এটা বলো যে জেরুজালেমের সম্পদ মানে ওটা আমার সম্পদ, মুসলমানের সম্পদ। তারপরে তিনি শেখ সুদাইস হাফিজাহুল্লাহ দারুণ এক খুতবা দিয়েছেন, আমি আমার মক্কা মুকাররমা খুতবাগুলো আমি অনুবাদ করি। আমি বলতে সরি যে প্রায় 27-28টা ভাষা অনুবাদ হয়, তো বাংলা ভাষার অনুবাদটা আমি করি, মুকাররম বিন মুহসিন মাদানি আমি নিজেই করি। তো পরের দিনই পাঁচ দুই তিন দিন পরে জুম্মা এসেছে, জুম্মাতে শেখ সুদাইস হাফিজাহুল্লাহ ওয়া রাআহু আল্লাহু আকবার হিফজান কামিলা অনেক সুন্দর খুতবা দিয়েছেন, বলেছেন এটা বাইতুল মুকাদ্দাস অন্য কারো সম্পদ না, এটা হচ্ছে মুসলমানদের সম্পদ। এই বলে উনি দারুণ এক খুতবা দিয়ে একবারে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, বলেছেন নো তোমার এই ঘোষণা। উনি এভাবে বলেন না, কারণ ওনারা মক্কা মদিনাতে আছেন, সরাসরি কাউকে কটাক্ষ করেন না, কিন্তু যা বলার বলে দিয়েছেন, মুসলিম বিশ্ব যেটা বুঝার বুঝে নিয়েছে। সম্পদ তোমার মানে যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন তখন এই দিক ঘুরে সালাত আদায় করলেন 16-17 মাস। সহিহ বুখারীর অনুবাদ, সহিহ বুখারীর হাদিসে এভাবে এসেছে, দুইটা এসেছে 16 মাস অথবা 17 মাস এভাবে সালাত আদায় করলেন। সালাত আদায় করা অবস্থাতেই হঠাৎ একদিন আয়াত নাযিল হলো, সেটা জোহরের সালাতে অথবা আসরের সালাতে সেটা পরিবর্তন হলো। কিভাবে হলো? আগেই আয়াত নাযিল হয়েছে যে আর এই দিকে নয়, এই দিকে ঘুরে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন আসর মাগরিব এশার সালাত হলো, এই দিকে ঘুরে সালাত হলো। এরপরে এখানকার মসজিদে নববীর একজন সাহাবী আমার দিকে তাকালে বুঝতে পারবেন, ঠিক মসজিদে নববীর থেকে এই রকম অ্যাঙ্গেলে একটা মসজিদ আছে, মসজিদে আমর ইবনে বানি সালমা। এই মসজিদের ব্যাপারে আরো অন্য ইতিহাস আছে অবশ্য, ওইগুলো বলছিস না। তো এখানকার এখানের একজন মুসল্লি মসজিদে নববী ছিলেন, মসজিদে নববীতে উনি রাত্রে বাড়িতে চলে গেছেন, নববী থেকে বাড়িতে চলে গেছেন, ফজরের সালাতে গিয়ে ওই মসজিদে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে দেখতেছেন যে এই মসজিদে আমর ইবনে বানি সালমার মুসল্লিরা এই দিকে ঘুরে সালাত আদায় করতেছে, মানে তাদের কাছে কি সংবাদ পৌঁছেনি, সংবাদ পৌঁছেনি। তো এখন ইনি দেখে বলতেছে ওনার নাম সম্ভবত জায়েদ, তবে কোন জায়েদ ওটা ইতিহাসে বা হাদিসে উল্লেখ করা নেই। তো উনি বলতেছেন আলা হুবিলাতিল কিবলা, হায় হায় কি সর্বনাশ, কিবলাতে পরিবর্তন হয়ে গেছে, কিবলা পরিবর্তন হয়ে মক্কার দিকে কাবার দিকে হয়ে গেছে, আর তোমরা এদিক থেকে সালাত আদায় করতেছো কেন? এক রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাত চলতেছে, বুঝতে পেরেছেন তো পরিস্থিতিটা? ফজরের সালাত 6 রাকাত না 8 রাকাত, 2 রাকাত, তার মানে শেষ রাকাত চলতেছে। যখন এই সাহাবী ঘোষণা করেছেন হাদিসটা পড়বেন অনুবাদ করবেন খুব ভালো লাগবে, এখন অ্যাপসের মধ্যেও হাদিসগুলো পাওয়া যায় অথবা আপনার বাড়িতেও সহিহ বুখারি পাওয়া যায়, অনেক মসজিদেও আমি দেখলাম মাশাআল্লাহ আপনারা সহিহ বুখারি রেখেছেন, বারাকাল্লাহু ফিকুম হাফিজাকুমুল্লাহ। তো যেমনি সাহাবী এই কথা বলেছেন অমনিতেই যারা যারা মুসল্লি ছিলেন, নামাজরত অবস্থায় ছিলেন ইমাম মুক্তাদি সহ, ওনারা যদি মনে করতেন যে ঘোষণা তো এখন আসলো, এই পড়া তো শুরু করেছি, পড়া তো শুরু করেছি, এই নামাজটা শেষ করিনি, এই নামাজটা শেষ করিনি, কিন্তু তারা কি এটা মনে করেছিলেন? নো, যেমনি কথা শুনলেন অমনিতেই সামনে ছিলেন ইমাম সাহেব, ও ইমাম সাহেব চলে আসলেন একবার এই দিকে পিছনে, মানে এই দিক ঘুরে সামনে হয়ে গেলেন। ওই সালাতের মধ্যে ইবনে হাজার আসসালেন রাহিমাহুল্লাহ উনি উল্লেখ সহিহ বুখারী হাদিস, উনি ওনার ব্যাখ্যাগুলো উল্লেখ করেছেন ফাতুল বারীর মধ্যে, যে ওখানে মহিলাও ছিল, ওই মহিলারা পিছন দিক থেকে একবারে চলে গেলেন ওই পার্শ্বে, সামনে পুরুষেরা চলে আসলো ওই ইমামের পিছনে। এইভাবে পরিবর্তন করে সালাতের মধ্যেই তারা সালাতের বাকি অংশটা শেষ করলেন এবং সালাত শেষ করে দিলেন, সম্পন্ন করলেন। ও ভাই, আপনাকে যখন বলা হয়, বলেন যদি বলা হয় যে ভাই এটা করেন, এটা শুরু করেন, তখন আপনি সময় চান? সাহাবীরা সময় চাননি, সাহাবীরা বলেননি যে আজকে নয় আগামী কাল থেকে করব। আপনাকে যখন বলা হয় তখন তো আপনি বিভিন্ন কৌশল, বিভিন্ন তাফসীর, বিভিন্ন ব্যাখ্যা করে আপনি উল্টা পাল্টা লাগিয়ে দিলেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করলেন, প্রথমে বললেন যে মদের মধ্যে ভালো খারাপ দুইটাই আছে, খারাপটা বেশি ছাড়ে, মানে ছাড়তে নির্দেশ দিলেন না, নিরুৎসাহিত করলেন। এরপরে বললেন নামাজ, নামাজে যখন যাবি তখন কিন্তু মদ খাওয়া যাবে না, একটা জায়গা নিষিদ্ধ হয়ে গেল, মানে মসজিদে যাওয়া যাবে না মদ খেয়ে। তৃতীয়বার আসা হলো, আবু রাসূলুল্লাহ কার বাড়িতে এসেছিলেন? ইয়া মক্কাতে থেকে মদিনায়,
কারণ মদ তখনও জায়েজ ছিল, কিন্তু আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিনামারে শাইতান ফাইতারিবু আইহাই। এই যে মদ হারাম করা হয়ে গেছে, মদ হারাম করা হয়ে গেছে, ছাড়ো, এগুলো হচ্ছে কি রিজসুম মিনামারে শাইতান, শয়তানের অপছন্দনীয় নোংরা নিকৃষ্ট কর্ম, এগুলো ছাড়ো, ফাইতারিবু, তোমরা বিরত হও। এই নির্দেশ যখনই আসলো, তখনই আবু আইয়ুব আনসারির বাড়ি থেকে যে সকল সাহাবীরা পান করতেছিলেন, সে সকল সাহাবীরা যার মুখে ছিল মুখ থেকে ফেলে দিয়েছে, যার হাতে গ্লাস ছিল গ্লাস থেকে ফেলে দিয়েছে, যার হাতে পাত্র ছিল সে পাত্র ফেলে দিয়েছে। আরে সহিহ বুখারীর অনুবাদটা দেখেন না কেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে যে মদিনার অলি গলিতে সেই দিন স্রোত পেয়ে গেছিল এই মদের কারণে, মদ ফেলে দেওয়ার কারণে। কেউ কোনোদিন সেই দিন এই তাবিরটা অথবা এই ব্যাখ্যা করেননি, আরে আয়াত তো নাযিল হলো, আরে এটা তো এখন খাচ্ছে, এখন তো খাই। আপনার মানসিকতার অবস্থা পরিবর্তন করুন, ভালো হবে ইনশাআল্লাহ। আরো ঘটনা ছিল বলতে পারতাম, কিন্তু ওইগুলোর দিকে যাচ্ছি না। গাধার গোস্ত আগে হালাল ছিল, যেটা গৃহপালিত গাধা, এটা এখন হারাম। আগে কি ছিল? হালাল ছিল। এক যুদ্ধের ময়দানে, হুনাইনের যুদ্ধে, ওটা কি করা হচ্ছে? জাল দেওয়া হচ্ছে। সহিহ বুখারীর হাদিস, জাল দেওয়া হচ্ছে, খাওয়া হবে, টকবক করে ফুটতেছে। আচ্ছা, রান্নার শেষ পর্যায়ে তখন কি মানুষের সবারই ক্ষুধা থাকে না? ওটা আরো বুঝবেন, যখন আপনার ফসল উঠে তখন আপনার ঘরে ধান ফাঁকা আছে, তাই না? তার মানে যখন রান্না হচ্ছে তখন আপনার পেটে ক্ষুধা, বুঝেন না কেন কথা? যখন রান্না শেষ পর্যায়ে তখন আপনার ক্ষুধা চূড়ান্ত পর্যায়ের, যখন রান্না টকবক করে ফুটতেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিধান আসলো যে না, এই হেমার আল আহলি, যেটা এই গৃহপালিত যে গাধা, এই গাধার গোশত হারাম। রাসূল সাল্লাম বললেন, সাহাবীগণ কোনো কথা কেউ এসে বললেন না যে রাসূলুল্লাহ, দেখেন আমরা তো সবাই ক্ষুধার, তো রান্নাও হয়ে গেছে, হারাম তো হয়েছে হয়েছে, জবাই করার আগে তো হয়নি, জবাই করার পরে হারাম হয়েছে, খায়া দি। যুক্তিটা কি আসলে খারাপ ছিল? খারাপ ছিল না, কিন্তু কোন সাহাবি এসে বলেছেন? আল্লাহর উপর নির্ভর ভরসা করতেন, তাবিজের উপর ভরসা করতেন না, আল্লাহর উপর ভরসা করেছিলেন। এই জন্য আরে পাতিল সহ ছেলে দিয়ে আসছে। পরে রাসূলুল্লাহ সাল্লাম বললেন, পাতিলের কোনো দোষ নাই, তোমরা পাতিলটাও ওখান থেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম ওয়ালহামদুলিল্লাহ। আপনাকে যদি বলি তাহলে আপনার মেজাজটাই খারাপ হয়ে যায়, আপনার মনটা একবারে খাটা হয়ে যায়, ধুর কি ধরনের কথা বলে, বাপ করে গেল, দাদা করে গেল, এই করে গেল, সেই করে গেল, এত কিছু এতদিন চলে, এতদিন চলতে পারে, এখন এসে আপনারা বলতেছেন এটা চলে না। আপনারা নতুন হাদিস নিয়ে এসেছে, এই হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, এই হুজুর আপনাদেরকে অনেকদিন বলেছে যে ভাই আপনারা সবে বরাত করেন করেন ঠিক আছে, কিন্তু হালুয়া রুটি রাসুলের নামে মিথ্যা আরোপ করে খাবেন না, এটা বলেছে না বলেনি? বলেন তো ভাই, আপনি কি বলেননি কোনোদিন? আপনারা কি ছাড়িছেন? ছাড়েননি তো? এখনো আপনারা হালুয়া রুটি খাচ্ছেন? আপনি হক করে দই দিয়ে দিবেন? হুজুরেরা তো বলেন, আরে হুজুরেরা তো বলে যে দাঁড়িয়ে রাখেন, দাঁড়িয়ে রাখেন কেন? হুজুরেরা তো বলে নামাজ পড়েন, ওটা পড়েননি তো? যখন হঠাৎ করে একটা বিষয় নিয়ে আসি, ও ভাই খবরদার এভাবে দাঁড়িয়ে খবরদার কিয়াম করবেন না, তখনই আপনার মেজাজটা খারাপ হয়ে যাবে। কেন খারাপ হবে? এটা কি রাসূলের পদ্ধতি ছিল? এটা কি সাহাবীদের পদ্ধতি ছিল? এটা কি ইমাম আবু হানিফা মালিকের পদ্ধতি ছিল? কেন আপনি এটা আপনার ঘরে নিয়ে আসলেন? এটা খুঁজুন, দেখুন, আজকে যুগ এসেছে, সময় এসেছে, আমি আপনাকে ফাঁকি দিতে পারি না, দিতে পারি? ফাঁকি দেওয়ার কোনো পদ্ধতি নেই, কোনো পথ নেই, সব স্পষ্ট হয়ে আছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ সব কিছু পরিষ্কার হয়ে যাবে। শেষের একটা কথা বলবো, কিছু বলবেন? শেষের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, এই দুইটা হচ্ছে মূল কাহিনী, ঠিক থাকে তাহলে আপনার ইবাদত ঠিক হবে, যদি এই দুইটা ঠিক না থাকে আপনার ইবাদত ঠিক হবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ করেছেন কেন? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে ভালো আমল করতে পারে? কি আমল? আচ্ছা,
ভালো আমল ভালো নাকি বেশি আমল ভালো? ভালো আমল ভালো মানে আমলটা যেন সুন্দর হয়, পবিত্র হয়, তৈয়ব হয়, তাহলে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে। আর আমল যদি অনেক বেশি হয় আর যদি সেখানে এই শর্তগুলো না থাকে তাহলে হাজার হাজার আমল করার পরেও আপনার সেটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। সুতরাং সাবধান থাকবেন। হাজীদেরকে আমি সব সময় বলি, বলতাম আর কি, আমি ছয়টা হজ পেয়েছি, পাঁচ বছর ছিলাম বটে কিন্তু ছয়টা হজ পেয়েছি। আমি এই ছয় বছরই হাদিসের সাথে বলার সময় বলে এসেছি, ও ভাই হজ করবেন, হজ করে যাওয়ার সময় খবরদার দুই তিন টাকায় আপনার হজটা বিক্রি করে যাবেন না। যখন জিজ্ঞাসা করে কেন, এই যে এইভাবে আপনি হজ করবেন আর হজ করে যাওয়ার সময় আবার আপনি শিরিকও করবেন, তাহলে তো আপনার খবর আছে নো, এটা সাবধান। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে ইবাদত করতে হবে। আপনি যদি কোনো সমস্যা, আচ্ছা অনেক বিষয় আছে বলতে হয়, আপনারা বলবেন যে এটা তাহলে আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের মসজিদে বা আমাদের এই এলাকায় চালু আছে কেন বা কিভাবে চালু হয়েছে? যদি আমরা বলি যে সুদ কি আমার নবী দিয়ে গেছে, বিশ্বাস করেন তো যে সুদ কি আপনার এলাকায় আছে না নাই, তা আমার নবী দিয়ে জানি তা আপনার এলাকায় আবার চালু হলো কিভাবে? সুদ, ঘুষ, জুয়া, এই যে লটারি অথবা ইত্যাদি যেগুলো আছে সেগুলো তো আমার নবী দিয়ে জানি তা আপনার এলাকায় চালু হয়েছে কেন? শরীয়তের নামে হোক আর শরীয়তের বাহিরে হোক চালু হয়েছে না হয়নি? চালু হয়েছে, এখন আছে। এগুলো যদি চালু হয় তাহলে ধর্মের নামে তো অনেকগুলো চালু হতে পারে। একটা বিষয় বলি, এই যে নিয়াতের বিষয়টা যেটা বলতেছিলাম, ভাই মন খারাপ করবেন না, আমি সরি বলতে হচ্ছে পদ্ধতি বলার ক্ষেত্রে আপনারা যদি আরো কিছু সরাহাতান মানে স্পষ্ট করে যদি সহি যদি আরো চান তাহলে আমি আরো বলতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা নাই ইনশাআল্লাহ বলতে পারবো। তো আমি শুধুমাত্র একটা কথাই বললাম, আমি বললাম আপনি একটু উস্তাদজিদের সাথে গিয়ে মিলাবেন যে আসলে এই হুজুরতে এটা বলে গেলেন মদিনা থেকে পড়ে এসে এটা নাকি নাই, তো হুজুর কি বলেন, আপনি কি বলবেন? তো আমার বিশ্বাস এবং আলেমদের প্রতি আমার একটা শ্রদ্ধা এবং বিশ্বাস আছে, ওই আলেম বলবে কি জানেন, না ঠিকই বলেছে এটা অবশ্য বিভিন্ন কারণে চালু হয়েছে, তো এটা না পড়াই ভালো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবে আমি লিখে দিয়ে গেলাম, আপনারা হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করবেন। কারণ এটা অনেক দিন আগে আল্লামা আজিজুল হক বলে গেছেন, এবং এই যে আপনার এলাকার একজন ব্যক্তি আছেন সুলতান জোক নাদভি আন্নাদভি আর কি, তেই আপনি জোক নাদভিকে একটু জিজ্ঞাসা করে দেখবেন যে হুজুর এই বিষয়ে একটু বলেন তো, ইনশাআল্লাহ আমি লিখে দিয়ে যাচ্ছি, আমি যেভাবে বললাম উনি ইনশাআল্লাহ সেভাবেই বলবেন, ইনশাআল্লাহ বলবেন, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। হাটহাজারীর মুস্তামিম সুলতান কি শফি সাহেব, আহমদ শফি সাহেব, ওনাকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে হুজুর আসলে এই বিষয়ে একটু আমাকে বলেন তো, হুজুর তো এটা বলে গেলেন একটা হুজুর এটা নাকি না পড়াই ভালো বা না পড়াই উত্তম, নিয়াত নাকি মনে মনে করতে হয়, ঘটনা কি? আহমদ শফি সাহেব উনি একজন আলেম মানুষ, আর আমার বিশ্বাস আছে উনি যেহেতু আলেম উনি এটাই বলবেন যে না ও হুজুর ঠিকই বলেছেন, এটা তোমরা না পড়ো এটাই ভালো, ওটা না পড়লেও সালাত হয়, উনি এটাই বলবেন। আপনারা কি মনে করেন? উনি এটাই বলবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনারা এটা নিয়ে এত বাড়াবাড়ি করবেন না, কারণ আমি এবারে এখন যেটা বলতেছিলাম ওটা বলবো, এটা কোরআনেও নাই, এটা হাদিসেও নাই, এটা আমি চার পাঁচটা এবং তার বেশি হবে ফেকার গ্রন্থ, মূল গ্রন্থগুলো পড়েছি আমি ফেকার, আমি ফেকুল আকবরও পড়েছি, পুরোটা আছে আমার এখানে আলহামদুলিল্লাহ। ফেকুল আকবর মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ লেখা। তো মজার ব্যাপার হলো উনি কিন্তু তাওহীদ সম্পর্কে লিখেছেন, কিন্তু তাওহীদ সম্পর্কে লিখেছেন ইমাম আবু হানিফা, এটাও পড়েছি আমি, পুরোটা পড়েছি আলহামদুলিল্লাহ। তারপর ইবনে বসতের ওই বইটাও পড়েছি, আর অন্য যেগুলো আছে আমি এগুলো পড়েছি, ফেকাতে নাই, হেদায়েত আপনারা পড়েছেন হেদায়েতের মধ্যেও নেই, কুদরিতেও নাই, কোন বইয়ে নাই, আসলো কোথায় থেকে ভাই? মানুষের বলা। ওই যে শরীয়তের আরো যে বিষয়গুলো যেভাবে এসেছে, শরীয়তের আরো যে বিষয়গুলো সেভাবে এসেছে, যেভাবে এসেছে এটা ওইভাবে এসেছে,
এসে আজকে শরীয়ত হয়ে গেছে, তাহলে এখন আপনারা যখন জানতে পাচ্ছেন তখন আগামী কালকে খবর দাও দ্বন্দ্ব ফাসাদ করবেন না, হ্যাঁ এই হুজুর সেই সব কথাগুলো বলে গেছে। নো, শরীয়ত দ্বন্দ্ব ফাসাদের জিনিস নয়, ফয়সালার জিনিস। আপনাকে ইসলাম আপনাকে সমাধান দেয়, শান্তি দেয়, আপনাকে দ্বন্দ্ব ফাসাদের কোনো উৎস সৃষ্টি করে দেয় না। মনে থাকবে, কোন হুজুরের কাছে চলে যান, আপনাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আছেন, মসজিদের ইমাম সাহেবকে দেখলাম, আসর পড়েছি এক জায়গায়, মাগরিব পড়েছি এক জায়গায়, মসজিদটা দেখার জন্য মাশাআল্লাহ কিছুটা হলেও আপনাদের এলাকায় মুসল্লি আছে, এটা একটা ভালো দিক। মসজিদে গেলেই কিছু না কিছু শিখতে পারবে, পারবে না তো হুজুরের নাকি কোরআন হাদিসের বাইরে কথা বলে না, যদি বলে তাহলে হুজুরা ধরা খাবে। আমি যদি কোরআন হাদিসের বাইরে খাই বাইরে বলে তাহলে ধরা খাবো, খাবো তো, কারণ ওই হাদিস গুলো ওই হুজুরদের জন্যই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে হুজুরের দিকে, আলেমদেরকে ডাকবে, তুই এই কথাগুলো বলেছিলি, এটা না এটা হাদিসে নাই কোরআনে নাই, যে এই ধরনের অবস্থা, তখন হুজুরকে দান করানো হবে। আর যেই ঘুড়ি ঘুড়িটা সামনে দেওয়া হবে তার চারিদিকে ঘুরতে থাকবে, ভাই এত ফ্যান লাগবে না, থাকা সমস্যা নেই, বারাকাল্লাহু ফিকুম, হাফিজাকুমুল্লাহ। এইভাবে সুতরাং আলেমদের ভালোটাও আছে আবার আলেমদের খারাপটাও আছে, আর আলেমদের সম্পর্কে কে প্রশংসা করেছেন? আল্লাহ। ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আইহা, আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদেরকে সম্মানিত করেছেন এবং সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে যারা ভয় করে আল্লাহকে বেশি ভয় করে তারা কারা? আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। আপনি যত বেশি ভয় করেন না কেন, আলেমদের চাইতে একটু নিচুই হবে। সুতরাং আলেমদের সাথে আমার কোনো বিরোধ নেই, তবে বুঝে কিছুটা কম বেশি থাকতে পারে, বুঝে কম বেশি থাকতে পারে। ইমাম আবু হানিফা এবং শাফির মধ্যে সবচেয়ে বেশি বিরোধ, মনে রাখবেন মাসলা বলি, ইমাম আবু হানিফা এবং ইমাম শাফির মধ্যে সবচেয়ে বেশি বিরোধ। বেশি বিরোধ বলতে এটা বুঝবেন না যে ইমাম আবু হানিফা যা বলে গেছে ইমাম শাফির তার সব বিরোধী বলেছে, না কোন কারণে বেশি বিরোধী হয়ে গেছে। ইমাম আহমদের সাথে অত বিরোধী হয় বিরোধী হয়নি, ইমাম মালিকের সাথে বিরোধী হয়নি। মাসলা খুঁজবেন দেখবেন বেশি বেশি আপনারা দুই রকম পাবেন কথাগুলো, কিন্তু এই ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন উনি গেলেন বাগদাদে তখন ইউনুস আস-সাদাফি রাহিমাহুল্লাহ উনাকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আপনি এই এই কাজগুলো কেন করলেন, এটা ইমাম আবু হানিফার সাথে মিলে যায়। তখন উনাকে ধমক দিয়ে বলছিলেন, আহমুদ বলেছিলেন, এই আহমুদ কেন, আন্নাসু আন্নাসু ইয়ারুন আলা ফিকহি আবি হানিফা, আর এখন পর্যন্ত আমরা যদি মাসলা মাসাইল খুঁজতে যাই তাহলে এখনো আমরা ইমাম আবু হানিফার মাসালার উপরে নির্ভরশীল। আর আপনি এখানে বসে ইমাম আবু হানিফার ইমাম মালিকের দ্বন্দ্ব শুরু করে দিয়েছেন, আর ইমাম সাহেব বক্তব্য শুনলেন, ইমাম মালিকের বক্তব্য এরকমই আছে, তাদের মধ্যে কারো কোনোটা বিরোধ ছিল না। আপনি যদি এখান থেকে ফতোয়া দেন হাদিসের বুঝের কারণে ওনার একরকম আমার আর এক রকম হতে পারে, কিন্তু আকিদা সবার এক রয়েছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এক রকম রয়েছে, বিভিন্ন বিভিন্ন হাদিসের বিভিন্ন দল বুঝতে পারে, কিন্তু আকীদার ক্ষেত্রে আমরা সবাই মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের নবী, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, সেই অনুযায়ী আমাদের কোনো বিরোধ নেই, কোনো মাসলার ক্ষেত্রে পৃথক হতে পারে। আমি যারা বলতে চাচ্ছিলাম রাগ করবেন না, তিন নম্বরটা, একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহু তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ বলেন পবিত্র, পবিত্র বস্তু ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। সুম্মা যাকারা রাজুল মাসখানে একটু বাদ দিলাম, আবু হুরায়রা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকারা রাজুল ইতিরসাফার আশাহাদা আকবার, একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে এসেছে, অনেক দূর থেকে এসেছে একজন মুসাফির মানুষ, কেন ভাই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, ফিরত দেন না, এক নম্বর হচ্ছে বাবা মায়ের দোয়া সন্তানের জন্য, খবরদার বাবা মায়ের সাথে সাবধানে কথা বলবেন, সাবধানে চলাফেরা করবেন, সাবধানে কোনো ফয়সালা দিবেন, বাবা মা কেমন কথা বলবেন না, উনি যেন রাগ করেন, উনি যেন উফ করেন বা কষ্ট পান, এমন ধরনের কথা যেন না হয়। দুই নম্বর, যে ব্যক্তি রোজাদার সেই রোজাদার যদি ব্যক্তি দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। তিন নম্বর হলো মুসাফির, তিন নম্বর মুসাফির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এখন ঘটনা দেখেন কি হচ্ছে, আপনি একজন ধরেন মুসাফির, অথবা আপনি একজন আমল করেছেন, অথবা আপনি অনেক কিছু নিয়ে এসেছেন, আপনি অনেক আমল আপনার সামনে শুনেন, ঘটনাটা দেখেন, রজুল ইয়াতি মুসাফির আশাত আকবর একজন খালেস মুসাফিরের কথা উল্লেখ করলেন, আশাত আকবর তার চেহারা মলিন হয়ে আছে, তার পোশাক গুলো দেখেই বোঝা যায় সে অনেক দূর থেকে মুসাফির, কো মুসাফির এসেছে, সফর করে এসেছে, তার চুল গুলো আলমালা হয়ে আছে, তার দাড়িতে যেন কয়দিন থেকে চিরনি করা হয়নি, এমন ধরনের একজন খালেস মুসাফির এমন দুয়া দায় ইলা আসমানের দিকে হাত তুলে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি
প্রতিপালক, আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, আমার পথকে সহজ করো, আমার রুজির ব্যবস্থা করে দাও, আমার পথকে সহজ করো, আমার সফরকে সংক্ষিপ্ত করো। এই বলে যখন দোয়া করছে, আমার নবী এখন মেসেজ দিয়েছেন এক এক করে, এ শোনো, আমার তামহু হারামুন, ওই যে মুসাফিরের গুণ বর্ণনা করলাম না, ওই মুসাফির যে দোয়া করতেছে এখন শোনো, আমার তামহু হারাম, ওর খাদ্য হারাম, আমার সবহু হারাম, ওর পানিও হারাম, যে পান করে সেটা হচ্ছে হারাম, আমার বস্ত্র হারাম, যে যা পরেছে পোশাক, এই পোশাক গুলো হারাম টাকায় কেনা হয়েছে, ওয়াকুতিয়া বিল হারামে, এবং হারাম দ্বারাই তার মৃত্যু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যা বড় হয়েছে সব হারাম দ্বারাই গড়ে উঠেছে। ফান্না ইস্তাজাবু লিল্লাহি গো আমার সাহাবীরা, বলো তো এর দোয়া কিভাবে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে, কিভাবে কবুল হয়? তার মানে কবুল হবে না, কবুল হবে না। সাবধান, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার যাবতীয় উপার্জন, এর মধ্যে যদি কোনো হারাম থেকে থাকে তাহলে সেটা আল্লাহর দরবার পর্যন্ত যাবে না। এক ভাই বলতেছে, এক ভাই না একটা পুরুষ সমাজের মানুষ, ঢাকা শহরের মানুষ, ওই এলাকায় গ্যাস নাই, লাইন দিয়ে যারা গ্যাস হয় গ্যাস নাই, এখন বলতেছে যে হুজুর আমার সাথে সম্পৃক্ত সরাসরি মাঝখানে কোনো রাবি নেই, আমাকে জিজ্ঞাসা করতেছে, বলতেছে হুজুর তাহলে আমাদের এই এলাকায় তো গ্যাস নেই, আমরা ওই বিদ্যুৎ, ওই যে বিদ্যুতের কি ওটাকে কি বলে খুঁটি পোল, ওই পোল থেকে আমরা লাইন নিয়েছি, লাইন নিয়ে আমাদের হিটারে যোগ দিয়েছি, আর হচ্ছে পানির পাম্পে যোগ দিয়েছি, পানি উঠে খাই, আর এখানে ভাত রান্না করি সেটাও খাই, কিন্তু বিদ্যুৎ হচ্ছে সরকারে, আমরা এর জন্য কোনো বিল দিই না, আমাদের তো বিদ্যুৎ যেটা আছে ওটা মিটার আছে বাড়িতে ব্যবহারের জন্য, ফ্যান লাইট এগুলো, কিন্তু এইটার জন্য আমরা আলাদা করে বিদ্যুৎ দিয়েছি, এবং আমরা সবাই চেয়ারম্যান সাহেব ওখানে বসেছিলেন, মানে ওইখানে এই কয়েকদিন আগে ওগুলো সিটির আন্ডারে হয়েছে, কিন্তু ওগুলো তখন সিটির আন্ডারে ছিল না, ডেমরা এলাকা, সারুলিয়া, তারপরে হচ্ছে পরে বেশ কিছু এলাকা আছে, আপনারা অনেকে জানেন হয়তো বা। তো এখন চেয়ারম্যান সাহেব বলতেছেন যে আরে আমি তো খাই না, আমি তো খাই না, অর্থাৎ আমি এভাবে খাই না। তখন আমি বললাম যে আপনারা যদি এইভাবে পানি খেয়ে থাকেন, তাহলে যদি ইফতার করে থাকেন, সাহরি খেয়ে থাকেন, তাহলে আপনারটাও হারামই হচ্ছে ভাই, ওই হারাম খেয়ে আল্লাহর দরবার পর্যন্ত ইবাদত পৌঁছবে না, আল্লাহ দরবার পর্যন্ত ইবাদত পৌঁছবে না। আমি আপনাকে দুই তিনটা মেসেজ দিতে এসেছিলাম, আমাদের প্রধান বক্তা মহোদয় যেহেতু চলে আসতেছেন, এই তিনটা বিষয়টা আবার রিপিট করি, তবে খাদ্যের বিষয়টা একটু বলতে হয়, আমার দিকে লক্ষ্য করেন, উনি চলে আসবেন ইনশাআল্লাহ। শোনেন, আপনারা অনেকে ব্যবসা করেন, মুদির দোকান আছে আপনাদের তাই না, মুদির দোকানে 3 লাখ টাকার মাল আছে, আর বিড়ি হলো 3 টাকা দামের, কয় টাকা দামের বিড়ি আছে? 3 টাকা দামের, অথচ আপনার 3 লক্ষ টাকা দামের, 3 লক্ষ টাকা দামের ব্যবসাকে 3 টাকা দিয়ে আরাম করেছেন, সাবধান থাকবেন, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সব হেফাজত করে যেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হয়, এবাদত করে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়, এবং আমাদের উপার্জন গুলো যেন সহিহ হয়, উপার্জন গুলো যেন হালাল হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।